নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো আশা করি ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা দত্তা পোহারক অন্ধকার সবটাই অন্ধকার দিন যেন সমান হয়ে গেছে শুধু কয়েকটা রঙিন ফুটকি কখনো হলুদ রঙা কখনো লালচে কখনো বেগুনি আগে ধাঁধা লাগত এখন আর লাগে না ক্রমশ এই ফুটকিগুলো চেনা হয়ে গেছে রাত্রিরে যখন ঘরে ঘরে চড়া পাওয়ারের আলো জ্বলে তখন এই লালচে ফুটকিগুলো চোখের সামনে ফিনকি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে বেড়ায় যখন দুপুর রোদ্দুরে শরীর ঝাঁঝা করে ওদের ওই পাখাদার ঘরে গিয়ে বসতে ইচ্ছে করে তখন হলুদ ফুল ফোটে আর যখন ঘুম আসে আর ঘুম ভাঙে তখন ওই নরম বেগুনি বিন্দু যেন চোখের স্নায়ুতে স্নেহের হাত বুলিয়ে দেয় এই ফুটকি এই তিন রঙা ফুটকি এখন বিশ্ব নিখিলের অফুরন্ত আলোকপ্রবাহের প্রবাহের শেষ নৈবেদ্য হয়তো ওটুকুও মুছে যাবে তখন আর টের পাবে না সরোজবাসিনী ঘরে ওরা আলো জ্বেলে রেখেছে না অন্ধকার করে দিয়ে গেছে টের পাবেন না টের পাবেন না আকাশে রোদ উঠেছে না মেঘ করেছে শুধু সময়টা অনুভব করবেন অন্য আর একটা ইন্দ্রিয় দিয়ে কান দিয়ে সব বুঝতে শিখেছেন সরোজবাসিনী সরোজবাসিনী চোখের আলো মুছে গেছে বলে তো আর সংসার নীলা থেমে যায়নি সরোজবাসিনী তা আশাই বা করবেন কেন যখন অনন্ত আলোর পশরা ভরা পৃথিবী উন্মুক্ত ছিল সরোজবাসিনীর কাছে তখন কি সরোজবাসিনী পৃথিবীকে দেখেননি পরেননি সেই পরমতম সত্যের বাণী তখন এমনি করে বাজবে বাসি এই নাটে কাটবে গোদিন আজও যেমন দিন কাটে অনেক জেনে অনেক শুনে আর অনেক দেখে দেখে তো এখন দেওয়াল হাতরে হাঁটবার ভূমিকা নিয়েছেন তিনি তাই সরোজবাসিনী শুধু সংসার কর্মচক্রের ঘর ধ্বনির ভিন্ন শব্দ থেকেই আহরণ করে নিতে পারেন কখন কি হচ্ছে কোথায় কি হচ্ছে হ্যাঁ প্রতিপদে অসহ্য হয় তারা সরোজবাসিনীর এই মাত্রাহীন কৌতূহলের জন্য বলে সমস্ত সমাজের অবগত হওয়া চাই নইলে রাজ্য রসা তোলে যাবে আশ্চর্য আড়ালেই বলে অবশ্য তাহলেও ঠিক জানতে পারেন সরোজবাসিনী তবু অহরহ ওদের অসহ্য আর আশ্চর্য করে তুলে চলেন কারণ কৌতূহলের নিরীহ প্রশ্নে যে প্রশ্নে ওরা জ্বলে যায় জুতোর শব্দ উঠল কি না উঠল থেকেই জিজ্ঞেস করবেন কে কোথায় রে বাড়ির লোকগুলো বাদে অন্য কোনো গলার সামান্যতম আওয়াজ উঠলে নিজের গলা ফাটাবেন কেউ বেড়াতে এসেছে নাকি রে অবৌমা অরমলা অলীলা সব প্রশ্নের উত্তর বড়কে অবশ্য দেয় না তখন হঠাৎ স্তব্ধ হয়ে যান সরোজবাসিনী হারা চোখের নিচে গড়িয়ে পড়া জলটা মুছতে মুছতে মনে মনে প্রতিজ্ঞা করেন আর জিজ্ঞেস করব না কিন্তু কি বা ইষ্ট আমার এতে ওদের সংসারে কি এলো কি গেল কেউ খেলো কি কেউ খেলো না আমার জেনে তাতে কি লাভ দু এক বেলা গুম হয়ে থাকেন আবার ভুল হয়ে যায় ভেঙে যায় প্রতিজ্ঞা ওদের গতিশীল জীবনের সমাচার অবগত হওয়ার জন্য সিনেমায় বুঝি ছোট্ট নাতনি শিলা দুষ্ট বুদ্ধির রাজা সে কাছে এসে চেঁচিয়ে বলে সবাই মিলে যাচ্ছি একথা কে বললে তোমায় শুধু মা যাচ্ছে আমায় ঠকাতে এলি সরোজবাসিনী নিশ্চিন্ত সুরে বলেন সবাই সাজগোজ করলি যে শিলা এসে হে এসে লুটিয়ে পড়ে বলে মা তোমার এই পিসি শাশুড়িটি না অন্ধ সেজে থাকেন আসলে সব দেখতে পান নির্ঘাত পান নইলে এত নিখুত বোঝেন কি করে মা প্রতিমা সে নাকি আজীবন পিসি শাশুড়িকে সহ্য করতে করতে অসহ্য হয়ে উঠেছে সে ক্রুদ্ধ স্বরে বলে রীতি প্রকৃতি দেখলে সেই সন্দেহ হয় বটে খুঁড়ে নমস্কার তবু সবটি জানা চাই ওদের সমস্ত ইন্দ্রিয়গুলি এখনো অটুট সবল তাই ওদের অনুভূতিতে ধরা পড়ে না কেন জানা চাই আর বুঝতেও পারে না এই সমাচার গুলি সরোজবাসিনীর কাছে গতিশীল গতিশীল জীবনের আলোর জগৎ আর অন্ধকার সমুদ্রের মধ্যেকার সেতু সে সেতু ভেঙে পড়লে সরোজবাসিনীর পায়ের তলার মাটি পাবেন কোথায় একেবারে যে গভীর অন্ধকারে তলিয়ে যাবেন তাই না বারে বারে প্রতিজ্ঞাটাই ভেঙে পড়ে দু চার বেলা স্তব্ধতা ভেঙে হঠাৎ এক সময় বলে ওঠেন কিছু জিজ্ঞেস করলে তো উত্তর দিবি না তোরা তবু জিজ্ঞেস না করেও পারিনি মাংস চড়েছে মনে হচ্ছে খাবে নাকি কেউ লীলা মুখরা লীলা ঝঙ্কার দিয়ে বলে লোক ডেকে এনে না খাওয়ালে আর মাংস চড়াতে নেই বুঝি আমরা কি খেতে জানি না সরোজবাসিনী বলেন তুই যেন রণচণ্ডী জিজ্ঞেস করছি তো কি হয়েছে সপ্তাহে অত জিজ্ঞাসা করা ভালো লাগে না রাজ্যের লোককে ডেকে খাইয়ে তোমার সর্বস্ব উড়িয়ে পুড়িয়ে দিচ্ছি তবু হয়তো সরোজবাসিনী টের পান লীলাদের দুই মামা এলো খেল গপ্প করলো চলে গেল মনের ঘেন্নায় আবার চুপ হয়ে যান সরোজবাসিনী আবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে অথচ ওদেরও দোষ দেওয়া চলে না ওরাও সর্বদা এই অহেতুক কৌতূহলে তেতো বিরক্ত যতদিন চোখ ছিল সব তো মুঠোয় রেখেছিল চোখ এড়িয়ে এতটুকু কিছু করবার জো ছিল না এখন চোখ গেছে তবু স্বভাব চায় না কি কেন কখন কে কোথায় এর উত্তর দিতে দিতে প্রাণ ওষ্ঠাগত কত আর মান্য করে চলা যায় তবে গুরুজন বলে শুধু বুড়ি মাত্র হলে কি এতটাই সহ্য করা হতো হতো না নেহাত নাকি সরোজবাসিনীর বাপ লীলা রমলাদের বাপের ঠাকুরদা এই মস্ত বড় বাড়িখানা বিধবা মেয়ের নামে লিখে দিয়ে গিয়ে বংশের সবাইকে জব্দ করে রেখে গেছেন তাই বুড়িটার যতদিন না মৃত্যু হচ্ছে তেমন চটানো যায় না কে বলতে পারে রাগের মাথায় বাড়িটা আর কারো নামে দানপত্র করে বসে কিনা লীলাদের মা প্রতিমা মনে মনে মোরে ভূত হয়ে যাওয়া দাদা শ্বশুরকে গাল দিয়ে ভূত ভাগায় আর নিষ্ফল আক্রোশে জ্বলতে থাকে ছেলেকে বাদ দিয়ে মেয়েকে বাড়ির মালিক করে দিয়ে যায় যে মানুষ তার ভাগ্যে যে বালির পিন্ডিও জোটে না জোটে এই গালির পিন্ডি কে না জানে সে কথা হুম স্নেহ সহানুভূতি যেটুকু যা সে করে শুধু ভাইপো বিনয় কাছে এসে বসে শরীর কেমন যাচ্ছে তাও জিজ্ঞেস করে খবরের কাগজ থেকে পড়া কোনো নতুন খবর থাকলে তা নিয়ে গপ্প করে আর মেয়েদের ডেকে হেকে খুব শাসন করে এই পিসিমার ঘরের সামনে ঘটি বাটি ছড়িয়ে রেখেছিস কেন বেরোতে গেলে হোঁচট খাবেন না এই সবাই মিলে নিজেদের ঘরে গুলতানি করছিস এ ঘরে এসে একটু বসতে পারিস না বলা বাহুল্য বাপের কথায় খুব একটা কর্ণপাত কেউ করে না বিনয় হয়তো সে আশাও করে না স্বভাবে বলে যায় মেয়েরা বলে বাবার স্বভাবটি হচ্ছে ঠিক ঠাকমার মতো খালি বক বক আবার কোনো কোনো সময় বলে সারা বাড়ির জিনিস কে কত সামলাবে তোমার পিসিদের তো সর্বত্র ঘুরে বেড়ানো চাই সেদিন দেখি সিঁড়ি ধরে ধরে ছাতে উঠেছেন কি দরকার বুঝি না বাবা বিনয় বলে ডাক্তারের দোষে গেছে। হাত পা, মাথা, আছে কত আর মানুষ চুপ করে বসে থাকতে পারে বল ওরা বলে তা তো বলছি না আমরা শুধু বলি দেখো আমাদের যেখানে যাবে হাত ধরে নিয়ে গিয়ে বসিয়ে দেব তা নয় উনি কেবল অন্ধ নাচারের পোজে দেওয়াল ধরে ধরে এটার আর প্রতিবাদ করে না বিনয় ভাবে সত্যি পিসিমারও দোষ আছে হাত ধরে নিয়ে বেড়ানোর মতো সহৃদয় প্রস্তাব উনি ঠেলে ফেলে দেন এটা কিন্তু ঠিক নয় কিন্তু সেই বেঠিকটাই করেন সরোজবাসিনী ধরতে এলে হাতটা টেনে নিয়ে তীব্র গলায় বলে সর সর আমি যাচ্ছি চিরদিনের জায়গা এ কি আর তোরা আমাকে চেনাবে পায়ের কাছে দেও ঢাকনা থাকে তো সরা ওদের এই প্রস্তাবে যেন অপমান সরজবাসিনীর আর মনে মনে বোঝেন ওদের এই করুণার মধ্যে রাজনীতি আছে হাত ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিল জানতে পারলো কোথায় রইলেন সরোজবাসিনী সেই এলাকাটুকু বাদ দিয়ে মায়ে ঝিয়ে কানাবুড়িটা যথেচ্ছ সমালোচনা করতে পারে। কিন্তু সরোজবাসিনীর গতিবিধি ওদের অজানা থাকলে কখন কোন বেফা কথা ফাঁস হয়ে যায় কে জানে নিজে নিজেই তাই দেওয়াল ধরে ধরে বারান্দায় গিয়ে বসেন সরোজবাসিনী বিনয় অফিস চলে গেলেই বসেন গিয়ে রাস্তা অবশ্য দেখতে পান না তবু গাড়ি টাড়ি শব্দ তো পান শব্দ জগৎটাকে তো ধরতে পারেন মুঠোর মধ্যে আজ আসতে গিয়ে টুলের পায়ায় বুড়ো আঙুলের মাথাটা ঠুকে গেল ভয়ে উহ পর্যন্ত করলেন না জানেন করলেই ওরা এক্ষুনি ছুটে এসে ইচ্ছে তাই করে বকবে আর হয়তো বাবাকে লাগিয়ে দিয়ে সেই হাত ধরা বুড়ির পর্যায়ে এনে ফেলবে ওই হজম করে বসে থাকে আঙ্গুলের মাথাটায় হাত বুলিয়ে বুলিয়ে দেখলেন রক্ত পড়ছে কিনা পড়েনি রক্ষে টের পাবে না কেউ কে আর সরজবাসিনীর পদপ্রান্তে চোখ ফেলাতে যাচ্ছে চোখের সামনে হলদে ফুটকিগুলো ছুটো ছুটি করছে রোদ চড়া হয়ে উঠেছে নিশ্চয় মেয়েরা কেউ কলেজে কেউ স্কুলে চলে গেল সকাল থেকে কেউ সরোজবাসিনীর দিকেও আসেনি খবরের কাগজটা একটু শুনতে ইচ্ছে করে তা যদি কেউ একটু করে সেই তো তোরা পড়িস বাবু একটু চেঁচিয়ে চেঁচিয়ে পড়লে যে কি হয় তা চিরটা দিন যে সরোজবাসিনী বই কাগজ ভিন্ন থাকতে পারতেন না তা একবারও মনে করবে না কেউ মায়া মমতাহীন নিষ্ঠুর সব পড়া বন্ধ হয়ে গিয়ে যে কত শূন্য হয়ে গেছে তা কেউ বোঝে না এর উপর আবার কাল প্রতিমার মায়ের স্বচ্ছন্দে শুনিয়ে গেলেন আপনার তো বেয়ান তবু শুধু দৃষ্টিটুকুই গেছে হাত পা কান মাথা দাঁত সব অটুট রয়েছে কানে শুনছেন খেয়ে হজম করছেন হেঁটে চলে বেড়াচ্ছেন আর আমার বর্দির অবস্থা যদি দেখেন আপনাদেরই তো বয়সী কিছুর মধ্যে কিছু ক্ষমতা যদি থাকে কানে পর্যন্ত শোনেন না চোখেও দেখেন না চিবিয়ে খেতে পারেন না তিন ঠেঙে বুড়ি হয়ে শুধু বসে আছেন একা বসে বসে সেই বিভীষিকার অবস্থা কল্পনা করছিলেন সরোজবাসিনী আর বিধাতার উপর একটা দুরন্ত অভিমানের আক্রোশ যেন আছরা আছড়ি করছিলেন কেড়ে নেওয়া নাকি সবচেয়ে ঘৃণ্য নিচতা বিধাতা ঘৃণ্য কাজটা করেন কোন লজ্জায় যা যা দিয়ে পাঠিয়েছিলেন সেগুলো আগে আগে কাটতে শুরু করেন কেন নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাবার পর সব কেড়ে করে নিলেই তো হতো তা নয় বেঁচে থাকতেই হঠাৎ চিন্তায় ছেদ পড়ল যেন কথা গলা পড়লো সরোজবাসীরা সরোজবাসিনীর বঞ্ছি নিজের বঞ্ছিল তবে মাসি একা তাদের দাদা মশাইয়ের বাড়ির মালিক বলে দেখতে পারে না মাসিকে তবু ধর্মের সাক্ষী একবার এসে নামটা তো করে আগে তারপর দু একটা ছেদ কথা কোয়ে কেটে পড়ে ও এদের ওদিকে ভিড়ে যায় আজ আর এদিকে এলোই না সরোজবাসিনীর আস্তে আস্তে একটু এগিয়ে ওদের ঘরের দিকে কান পাতলেন কান পেতে স্তব্ধ হয়ে গেলেন বসে রইলেন সেই ঘাড় কাতের ভঙ্গিতেই প্রথমে বিনার চাপা গলা শুনলেন থাক এক্ষুনি আর আমার আসার খবর বলতে যেতে হবে না কবল মুক্ত হওয়া খুব কঠিন সে যাবার সময় একবার যাব সমবেত হাস্যরল শোনা গেল প্রতিমার গলা ঠুকে শুনলেন আর বলো না ভাই জীবন মহানিশা করে তুলেছেন চব্বিশ ঘন্টা কি হলো কখন হলো কে এলো কি জন্য এলো বাব্বা জেরবার হয়ে যাচ্ছে আচ্ছা ভগবান যখন ক্ষমতা কেড়ে নিয়েছে তখন এখনো এত লোভ কেন বাবা মতো সংসার করলেন তবু সংসারকে এত ভালো লাগে একটু ছাড়তে ইচ্ছে করে না করবে করবে বিনা ফুলে গিয়ে গলা খুলে বলে করে না সেই ইচ্ছে করে না বুড়োদের আমার শ্বশুরটি ঠিক ওই একই রোগ বুড়ো হয়ে যেন কৌতূহল আরো বেড়েছে তিনি আবার কানে শুনতে পান না চেঁচাতে চেঁচাতে গলা ভেঙে যায় আবার হোক বলে যদি বোঝাতে চেষ্টা করি ঠিক ধরে ফেলবেন অমনি বলবেন বৌমা গোজামিল দিচ্ছ তখন মনে মনে বলি এরপর গাঁজায় দম দিতে হবে আর একবার হাস্য রোল এবার আরো জোরে সব কটা মেয়ে জুটেছে বোধহয় বিনা পিসি যা হাসায় বাবা ঠাকুরজি চিরদিনে বিনা পিসি আর এক হাস্যকর বিষয় নিয়ে আসরে নামেন হাসাতে তো তবু হজম হচ্ছে আমার শ্বশুরের আবার যা ব্যাপার হজম শক্তি ক্যাছে। অথচ রাত দিন এটা খাবো ওটা খাবো না খাওয়াও আবার ঠেলা সামলাও বাহাত্তর বছর ধরে খেয়ে আসছেন কত লক্ষ রকম মাল মহাপ্রাণীকে দিলে তারও ঠিক নেই তবু বলে বোমা মহাপ্রাণীর ইচ্ছে হয়েছে দুখানা তালের বড়া খেতে বোমা অনেক দিন তো আর ছোলা ডালের কচুরি করছো না তো যেন আমরা আর সংসার করব না কেবল ওর শখের বাইনাটাই মেটাব উফ এবার আর হাসির ধুমে কথার শেষটাই শোনা গেল না তারপর আরও যেন কত কথা হলো সরোজবাসিনীর সমালোচনাও হলো অনেক এবং বোধ করে সভায় সাব্যস্ত হলো বুড়ো হলে যে সর্ববিধ লোককে ত্যাগ করতে হয় এই পরম সত্যটা বুড়ো বুড়িগুলো খেয়াল করে না বলে এত ঝামেলা জগতে সব কথা যেন ভালো করে মাথায় ঢুকলো না সরোজবাসিনীর চলে এলেন ওদিক থেকে সরে এলেন কিন্তু সহসা বিনার চাঁচা ছোলা গলার আর একটা কথা তীরের মতো ছিটকে এলো এত দূরেও ছিটকে এলো কথাটা আর সরোজবাসিনীর তীক্ষ্ণ সবন শক্তি সেই তীরের তীক্ষ্ণতায় স্তব্ধ হয়ে গেল বিনা কি তাহলে সরজবাসিনীর কাছে বিধাতার উত্তর হয়ে গেল নইলে হঠাৎ এ কথা বলে উঠবে কেন বিনা আরে বাবা চিরকালে যদি সব ভোগ করবে তবে ভগবান কেন একে একে চোখ কান দাঁত কোমর সব কেড়ে নেন আশি বছর বাঁচবে বলে বছর সব ভোগ করবে। আশি তাহলে কি করবে তাদের চোখ গেছে তবু আমাদের মতো সব দাঁতে চোখ ফেলাবি কান গেছে তবু সব কথা শুনবি বুদ্ধি গেছে তবু সব কথায় ফোরন কাটবে কবে আর তবে আমাদের প্রাণ খুলে হাসবো আমরা গলা খুলে কথা বলবো মন খুলে কবেই বা সংসার করব হঠাৎ প্রবল একটা ভূমিকম্পের আলোড়ন অনুভব করেন সরোজবাসিনী মনে হয় ভিতরটা ওলট পালট হয়ে যাচ্ছে কানের মধ্যে যেন নগর সংকীর্তনের করতাল বাজছে বাজতে বাজতে শুধু একটা বোল রোল হয়ে উঠছে তবে কি আজ হঠাৎ সরজবাসিনীর সবচেয়ে তীক্ষ্ণ ইন্দ্রিয়টা জবাব দিয়ে বসতে চাইছে মনে মনে বলেন ভগবান তাই যেন হয় তাই যেন হয় ভগবান বৃথা তোমার উপর অভিমান করেছিলাম করুণার তোমার শেষ নেই অনেক আঘাত থেকে বাঁচবার জন্যই তুমি তোমার দেওয়া জিনিসগুলো কেড়ে নাও এ আমি বুঝেছি কান রয়েছে এখনো তাই ওদের কথাগুলো শুনতে পাচ্ছি দৃষ্টি থাকলে তো ওদের এই হাসিতে ফেটে পড়া মুখগুলোও আমি দেখতে পেতাম এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা দত্তা দত্তাপহারক গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার